চাহপাতর মূল্য বিচারি ক্ষুদ্র চাহ খেতিয়কর হাহাকার, রাজ্য মুঠ চাহ উৎপাদনের আধাতকৈ বেশি উৎপাদন করার পাছতো সরকার তথা ভারতীয় চাহ বোর্ডে গুরুত্ব নিদিয়ার অভিযোগ তুলিছে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে। দীর্ঘদিনের পর কেঁচা পাটর উচিত মূল্য পাওয়া নাই, আমি প্রডাক্টিভ কষ্টকে সদায় লোকসান হয়ে পাট বিক্রি করলে হয়েছে বেশিরভাগ সময়তে, কিছু ফ্যাক্টরি বাদে ম্যাক্সিমাম বদলি ফ্যাক্টরি আমাক ন্যায্য মূল্য দিয়া নাই। আর এই কথাটা আমি বিভিন্ন সময় দাবী দাবা ভারতীয় চাহ বোর্ড বা সরকারের দাবি করার পিছতো ইয়ার ফলপ্রসূ কোনো ব্যবস্থা লওয়া নাই, সেইকারণে আমি তার ধারাবাহিক আন্দোলনের কার্যসূচী লোলে বাধ্য হয়েছো। শেহতীয়াকৈ উদ্যোগ মন্ত্রী বিমল বরাই কেঁচা চাহপাতর নিম্ন মানদণ্ডর বাবে চাহর মূল্য হ্রাস পোৱা বুলি করা মন্তব্যরও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে ক্ষুদ্র চাহ খেতিয়ক সন্থায়। তেওঁ আমার এজন খেতিয়ক হয়ে আমাক মদনের উপর ঘর বিবহনের উপর কাম করেছে, আমি সাবধান করে দিছো যে কোনো কারণত খেতিয়ক একো দিয়া নাই, গতি আমাক এই ধরনের প্রবঞ্চনামূলক কথা কই বটলি ফ্যাক্টরি যেটা আমাক আরো শোষণ করবে পারে তেও বটলি ফ্যাক্টরি স্পোকেন হবলে বাদ দিব লাগিব, এই কথাটো আমি তেও ফকিয়াই দিছি। কেঁচা চাহপাত মাত্র 14 পৰা 18 টকা দৰত বিক্ৰী কৰিবলৈ বাধ্য হোৱা ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক সন্থাই প্ৰধানকৈ জগৰীয়া কৰিছে বটলি ফ্যাক্টরি সমূহক। চাহপাতৰ মান হ্রাস পোৱাৰ অজুহাতত উৎকৃষ্ট মানৰ কেঁচা চাহপাতৰ মূল্য নিদিয়ে বটলি ফ্যাক্টরি সমূহে, সরকারে এই ক্ষেত্র কোনো ব্যবস্থা নোলার অভিযোগ তুলি পুনের আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে। অনাগত নির্বাচনত রাজনৈতিকভাবে সরকারক প্রত্যুত্তর দিয়ার বাবে সাজু হয়েছে রাজ্যের প্রায় 20 লক্ষাধিক ক্ষুদ্র চাহ খেতিয়কে। আমি অনাগত দিনত রাজনৈতিক প্রত্যাহ্বান সৃষ্টি করব এটা নিশ্চিত, তার কারণে কিন্তু সরকারখন আর একে সময়তে অসমৰ ক্ষুদ্ৰ চাহ খেতিয়কসকলৰ বাবে ভাবুকি কঢ়িয়াই আনিছে অৰুণাচলৰ পৰা অসমৰ ফেক্টৰীসমূহলৈ অবৈধভাৱে সৰবৰাহ কৰা কেঁচা চাহপাতৰ ব্যৱসায়ে। পোনপটীয়াকৈ নামাৰি আওপকীয়াকৈ আমাক অৰ্থনৈতিকভাৱে বিধ্বস্ত কৰা এইটো এটা অসম চৰকাৰৰ যিটো নীতি, সেই অসম চৰকাৰৰ নীতিটো এতিয়া আমি সৰকালীন অধিৱেশনতো এইটো আমাৰ আমি দেখিবলৈ পাইছো। তিনিচুকীয়াৰ পৰা উপাসনা গোস্বামীৰ সহযোগত যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।